জয়েন্টে এবার নতুন ধরনের প্রশ্ন। এই নতুন ধরনেই আগামী 21 এপ্রিল পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। মেধাকে অগ্রাধিকারের ভিত্তিতে এই বদল জানালেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর। বোর্ড সূত্রে বলা হয়েছে এবার পদার্থবিদ্যা ও রসায়নের আলাদা পরীক্ষা হবে। দুটি বিষয়ে 1 নম্বরে 45টি প্রশ্ন থাকবে এবং 2 নম্বরের 15টি প্রশ্ন থাকবে। ফলে পদার্থবিদ্যা ও রসায়নে পূর্ণ মান 75, অঙ্কেও 1 নম্বরের 60টি, 2 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, পূর্ণ মান 100। বোর্ড সূত্রে বলা হয়েছে প্রতিটি প্রশ্নের জন্যই থাকবে 4টি করে অপশন। 1 নম্বরের প্রশ্নে নেগেটিভ মার্কিং থাকলেও 2 নম্বরের প্রশ্নে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। পরীক্ষার বেশ কয়েকজন পরীক্ষার্থী একই নম্বর পান, সেক্ষেত্রে পরীক্ষার্থীর মেধার মূল্যায়ন নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই প্রশ্ন থেকে রেহাই পেতে বেশ কিছু নিয়মের বদল ঘটিয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুজন ছাত্রের যখন নম্বর 1 হয়ে যায় তখন আমরা যাকে বলি টাই, একই র্যাঙ্কের দুটো টাই হয়, দুজন কেন একাধিক, অনেক বেশিও হতে পারে। এই টাই ব্রেকিংয়ের রুলে আমরা কিছু পরিবর্তন করেছি এই বছর। এই বিষয়টাকে নিয়ে আমাদের একাডেমিক সাব কমিটি আরও খুব বিস্তারিতভাবে আলোচনা করে একটু নতুন ধরনের কিছু নিয়ম এনেছেন। এই 11টা নিয়মের ভিতরেও যদি টাই না ভাঙে তবেই কেবলমাত্র ডেট অফ বার্থের প্রশ্ন আসবে, যেটা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 11 জানুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি অনলাইনে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এজন্য wbjeeb.nic.in ওয়েবসাইটে লগ ইন করতে হবে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানিয়েছেন পরীক্ষার পর পরীক্ষার্থীরা কোন প্রশ্নের জন্য কত নম্বর পেয়েছেন তা ওয়েবসাইট থেকে জানতে পারবেন। পরীক্ষায় স্বচ্ছতা আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। সত্যজিৎ বৈদ্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।